শ্রদ্ধা, লক্ষ্মী টুডু, লক্ষ্মী টুডু, লক্ষ্মী টুডু, সময় হাসদা, সময় হাসদা, বাচ্চাদের নিজেও জামা কাপড় শীতের শীতবস্ত্র দেওয়া হবে, তারপরে বাচ্চাদের মধ্যে ওই চকলেট বিস্কুট, উদ্দেশ্য একটাই, একটা ভালোবাসার বাজার। এরপরে আমরা বড় কথা শুনবো, বাচ্চাদের চকলেট কেক বিস্কুট খাওয়ানো এবং যারা পরিবারের সদস্যরা রয়েছে গ্রামে এবং রয়েছে আমাদের উপপ্রধান স্যার, কিছু বলুন, সেদিনকে যখন আমরা গিয়েছিলাম গিয়ে কথা বলি, গিয়ে কথা বলতে পারছি আমি স্যার, উপস্থিত এখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান সাহেব, রাম হাসদা, লক্ষ্মী টুডু, লক্ষ্মী টুডু, লক্ষ্মী টুডু, সময় হাসদা, সময় হাসদা, সময় হাসদা, প্রত্যন্ত টিকাপাড়া গ্রামে পণ্ডিততা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীন আছে এটা, এখানে সিস্টার্স অ্যান্ড ব্রাদার সোসাইটি কর্মকর্তা যারা আছেন, সদস্য এবং সদস্যগণ যারা আছেন, তারা আজকে এখানে ভালোবাসার বাজারের একটা আয়োজন করেছেন। এখানে টিকাপাড়া গ্রামে প্রত্যেকটি পরিবারে কম্বল বিতরণ করা হবে, এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে, বাচ্চাদের মধ্যেও জামাকাপড় শীতের শীতবস্ত্র দেওয়া হবে, তারপরে বাচ্চাদের মধ্যে ওই চকলেট বিস্কুট, উদ্দেশ্য একটাই, একটা ভালোবাসার বাজার। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করে, এবারে খুব একটা অত্যন্ত গ্রামকে ওনারা ঠিক করেছেন, খুব ভালো লাগছে যে আমরা, এনারা তো আর আমাদের কাছে যেতে পারেন না, আমরা এনাদের কাছে এসেছি, এনাদের সঙ্গে একসঙ্গে আমরা এই আনন্দটা করছি। মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে উৎসব সবার, নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি, কয়েকদিন আগে আমরা বড়দিনের উৎসবটাও পালন করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাধ্যমে এটাই আমার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। সুতরাং
বয়স্ক ভাতা না থাকে আমাদের দিবেন আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে স্যার বলেছে আমাদের সার্ভে করতে বলে যারা সত্যি নিদি প্রধান সাহেব প্রধান সাহেব আমাদের এনাবো মাস্টার মশাই পঙ্গজ বাবু এবং সিস্টার এন্ড ব্রাদার্সের কর্ণধার বিশেষ করে বাপন এবং তার টিম এবং আমার সামনে এই গ্রামের সমস্ত দাদা দিদি আমার স্নেহের শ্রদ্ধের কারা কাকিমা প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই 2006 থেকে আমরা প্রচারী করছি তো 16 বছর প্রায় চাকরি হয়ে গেল প্রথম পশ্চিম বাঁকুড়াতে ছিলাম সেখান থেকেই আদিবাসী গ্রামের সঙ্গে আমার পরিচয় সত্যিকারে মানুষ বলতে যেটা বোঝায় যে মন এত পরিষ্কার মন যাদের আছে তারা আছেন আপনারাই আপনাদের মতো স্বচ্ছ মন তো এক কথার মানুষ আজকে দিনে নাই আমরা যারা সভ্য জগতের মানুষ তাদের মতো অনেক রকম অসভ্যতা আছে কিন্তু আপনারা হচ্ছে মন থেকে খুব প্রিয় তো বাপন যখন আমাকে প্রস্তাব দিয়েছিল যে ভাই এরকম একটা কাজ করবো তো আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে ইসলামপুরের কাছে এত ব্যাকওয়ার্ড একটা গ্রাম আছে সেটা আমরা চুজ করেছে তার জন্য ধন্যবাদ ওদের টিম প্রচুর খেটেছে তো আমার সঙ্গে এখানে প্রধান অবদান আছেন আমি বলছিলাম যে রাস্তাঘাট একটু দেখুন আমি আপনাদের সঙ্গে এটাই বলছি যে এমন কিছু বলবো না দাদা আমি করতে পারবো না তবে আপনাদের একটা কমন টয়লেট জল ব্যবস্থা সহ কমন টয়লেট প্রধান স্যারকে বললাম উনি আমাদেরকে এসডিও স্যারকে লেখুক একটা জলের ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যাটাকে লিখে দেন আপনাদের মধ্যে থেকে যদি কারো আপনারা জানেন যে 60 বছর বয়স হয়ে গেলে সে পেনশন পাবে তো যদি আপনারা দেখেন যে 60 বছর বয়স হয়ে গেলে সে পেনশন পাচ্ছেন না সেটা আমাদেরকে বলুন আপনাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যদি আপনাদের কেউ বাসের কাজ করেন বিভিন্ন কাজ করেন আমরা আদিবাসী মানুষরা তো যদি এরকম কোনো কাজ আপনারা শিখতে শেখার ইচ্ছা থাকে বা আপনারা করেন সেটা আমাদেরকে বললে আমরা প্রমোটও করবো আপনাদের মধ্যে যদি মনে থাকে যে আপনারা পার্টিকুলার কোনো কিছু ইসলামপুর টাউনে বিক্রি করবেন তার জন্য একটা ঘর দরকার বা জায়গা দরকার সেটা প্রস্তাব দিলে আমরা সেটা ভেবে দেখব এটার মধ্যে মনে রাখবেন যে ইসলামপুর সাব ডিভিশনে আমি একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আপনাদের সাথে সবসময় আছি যে কোনো প্রয়োজনে প্রধান সাহেব আছেন উপপ্রধান সাহেব আছেন ওনারাও কাজ করেন ওনাদের অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু কিছু কাজ করতে গেলে টাকা পয়সার ব্যাপার থাকে কিছু নিয়ন্ত্রণের ব্যাপার থাকে সেই কারণে ওনারা পারেন না আমরাও সবটা পারবো না কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থাকবো এইটুকু আশা করি আপনাদের সবার সুস্থতা কামনা করি সবাইকে ধন্যবাদ Thank you.
বলো জয় কিলকর্স ঠাকুর হেমব্রম ঠাকুর হেমব্রম ঠাকুর হেমব্রম ঠাকুর হেমব্রম ঠাকুর হেমব্রম ঠাকুর হেমব্রম রেন্টা হেমব্রম মুজফুটা তুমি চৈতন্য সরেন চৈতন্য সরেন বাইজুন কিস্তু আমি দাপনকে বলছি যাওয়ার জন্য লক্ষ্মণ কৃষ্ণ